1971 সালের মহান মুক্তিযুদ্ধে সারা দেশের ন্যায় সাভার আশুলিয়া ও ধামরাই এলাকায় 2 নম্বর সেক্টরের অধীনে প্রায় 250 জন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। সাভারের বেশ কয়েকটি মুক্তিযুদ্ধই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তার মধ্যে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধটি ছিল একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, যে যুদ্ধটিকে অভিহিত করা হয় গঙ্গার বাগ যুদ্ধ নামে। পাক বাহিনী 2 ঘন্টা ব্যাপী যুদ্ধ পুরো কুলিয়ে না উঠতে পেরে তারা পালিয়ে যায়।